राज्य करोना परिस्थिति उद्वेगजनक भावे बाढ़छे। आक्रांतेर संख्या एवं मृत्युर संख्या एके अपरेर साथे जेन पाल्ला दिए चलछे। रविवार करोनाय आक्रांत हुए मृत्यु हुएछे 10 जनेर। नतून आक्रांत हुएछेन आरो 761 जन। एई प्रतिकूल परिस्थितिते राज्य सरकार एक प्रकार बाध्य हुए आगरतला पौर निगम एलाकाय करोना कारफिउ जारी करेछे। फले सोमवार भोर 5টা থেকে लागू হয়েছে করোনা কারফিউ। আর কারফিউ জারি হতে রাজ্যে সর্বত্র যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও ছিটেফোঁটা কিছু যানবাহন রাজ্যে চলাচল করছে। নাগরজোলা থেকে দক্ষিণ ত্রিপুরায় জরুরি পরিষেবা চালু রাখতে তিনটি বাস চলাচলের অনুমতি দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। এই দিন সকালেই যানবাহনে তল্লাশি চালিয়েছেন পুলিশ। যারা বাসে যাতায়াত করছেন তাদের জরুরি কাগজ আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিক। এগুলি আটকান হয়েছে না, এটা আমরা আমি চেক করছি। তো নর্মালি তো ধরেন ইন্টারস্টেট বাস ছাড়া লোকাল আমাদের স্টেটের মধ্যে কোনো গাড়ি চলতে পারত না, ইমার্জেন্সি কোনো অ্যাসেনশিয়াল সার্ভিস ছাড়া। তো দেখা গেছে যে গাড়িটাতে ডিএম সাহেবের পাস আছে এবং পাসটা হলো যে অ্যাসেনশিয়াল সার্ভিস হিসাবে ধরুন বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা গেল যেন এস ডিএম অফিস, ডিএম অফিস ও বিভিন্নখানের স্টাফ। আমি তাদের আই কার্ড চেক করছি, তারপরে আমি এবং বাসটার প্রপার পারমিশন যে দিয়েছে ডিএমএ, আমি অরিজিনাল কপিটা চেক করছি। অরিজিনালটা দেখার পরে আমি তাদের অ্যালাউ করছি এবং আমি একটা জেরক্স কপিও ডিএম সাহেবের বাসের একটা জেরক্স কপিও রাখছি। তাদের কাছ থেকে জানতে পারছি আরও দুই তিনটা বাস নাকি নাগের জলকে সেই রকম দক্ষিণ গায়ের একসাথে যাচ্ছে। আজকে তো প্রথমতই যে এদিকে আগরতলায় করোনা কারফিউ জারি হতে রাজধানীর শ্রীকৃষ্ণ স্কুলের এক ছাত্র বিলোনিয়া তার বাড়ি যাচ্ছিল। মা ছেলে গাড়িতে বসলেও পুলিশ এসে ভয় ভীতি প্রদর্শন করলে ছেলেকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন এক ভদ্র মহিলা। পুলিশের বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। আজকে নামাই শিখে এখন তো আমি তো ভয় নামা গেছি, ম্যাডাম নামা যে আইতার যে একদম বাচ্চা শুনতে আমি ভয় পাই গেছি, কি করবো আমি? আমি তো বাইরে আমি আটটা হাজার টাকা বাচ্চা আমি কি করবো? বিউরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।